ইয়েতে একটা হঠাৎ করে একটা কালভার্ট দেখিয়ে বলছে এক লোক যে এই কালভার্টটা দেখেন ভেঙে পড়ছে ইয়া পড়ছে। আমি সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট এবং ইয়াদেরকে মোবিলাইজ করলাম, আমি ইউনোর সাথে কথা বললাম, পরে দেখা গেল পুরোটাই হলো বুগাস। এখানে কোনো অন্য একটা জায়গার ছবি দিয়ে শিমলা ব্রাহ্মণবাড়িয়া, শিমলা ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা বা শেখ হাসিনা সড়কটা যেতে না হয় সেই জন্য একটি ভেস্টেড কোয়ার্টার চক্রান্তপুরে যাচ্ছে। এই ভেস্টেড কোয়ার্টারের বিরুদ্ধে আমরা এখানকার লোকেরা সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে, আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পাইলে আমি আরো বেশি, আমি যেদিন এমপি হয়েছি এটার একটা ইতিহাস আছে। আমি যখন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সচিব হিসেবে কাজ করছিলাম তখন এখানে যারা জনপ্রতিনিধি ছিল ইউনিয়ন পরিষদের ইয়াতে ছিল নেতৃত্বে ছিল তখন আমাদের বিজয়নগর হয়নি, তখন থেকে একটা চেষ্টা ছিল। আমি তাদের শেষের সাথে তখন সুস্থ ছিলাম কিন্তু আমরা তখন কিছু করতে পারি। আমি এমপি হওয়ার পরে এটাতে আমি একটা নতুন করে জোর দিই যে শেখ হাসিনা সড়কটা আমরা কমপ্লিট করি এবং শেখ হাসিনা নামকরণ, শেখ হাসিনা নামে নামকরণ করে এই সড়কটাকে আমরা জোর দিই। এবং এইটাও আপনার আমি বলি মাস নয়েক আগে, মাস নয়েক আগে এটাকে ইয়ে করার চেষ্টা হয়েছিল, এটাকে অ্যাবান্ডন করা। আমাকে এটা পিডি বললেন যে স্যার এটা তো করা যাবে না, অ্যাবান্ডন করতে হবে। আমি বললাম কেন করা যাবে না, যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হাওড়ের জলবায়ু পরিবর্তন হয়ে যায় এমন কোন কনস্ট্রাকশন হাওড় এলাকায় করা যাবে না। আমি বললাম যে আমারটা হলো প্রথমত এটা হাওড় এলাকায়, আমারটা কিন্তু হাওড় এলাকা না। দ্বিতীয়ত হলো এটাতে জলবায়ুর পরিবর্তন আসবে এটা কি আপনি নিশ্চিত? না স্যার তা না, কারণ তাহলে এনভায়রনমেন্টের সাথে কথা বলব। তা আমার তো আল্লাহর মধ্যে আপনাদের জানা আছে যে আমার সব জায়গায় কিছু না কিছু লোক আছে, আমি এনভায়রনমেন্টের সাথে কথা বলছি, তারা এনভায়রনমেন্ট থেকে বলছেন না এখানে কোনো এনভায়রনমেন্টাল পরিবর্তন হবে না, সুতরাং আমরা এখানে আরেকটা করতে পারছি। আমি কিন্তু গত আট বছর যাবো এটা চেষ্টা করছি এবং এই কাজটা কিন্তু শুরু করেছি 2 বছর আগে, এই না 2 বছর না একটু বেশি মাটির কাজটা শুরু করেছি। এর আগেও আমি চেষ্টা করেছিলাম এটা করার জন্য কিন্তু মাটির কাজটা আমি সুন্দরভাবে করতে পারিনি, কারণ পরবর্তীকালে দেখা গেল যে মাটি যেগুলো আছে যেহেতু রোডটা স্যাংশন তখনও হয় নাই, ওই মাটিগুলা এখানকার ইটের ভাটার লোকেরা আমার মাটি ভেঙে ভেঙে এখান থেকে নিয়ে ওই ইটের ভাটায় কাজে লাগিয়েছে। এইভাবে চেষ্টা করেছি, ধন্যবাদ। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই। এখানে না দেখাক না, এই ওদেরকে সাংবাদিক ভাই।